আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতে জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম রুয়েটের উপাচার্যের বিরুদ্ধে পরিবারের সাত সদস্যকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ বিশিষ্ট জনদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে 136 জন রোহিঙ্গাকে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে নামিয়ে দিয়েছে দালাল চক্র রোববার রাতে একটি ট্রলার থেকে তাদের নামিয়ে দেওয়া হয় স্থানীয়দের সহায়তায় সোমবার বিকেলে তাদের আটক করে পুলিশ মহেশখালী থানার ওসি আশিক ইকবাল জানান আটককৃতদের মধ্যে 40 জন পুরুষ 73 জন নারী এবং 23 জন শিশু তাদের উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা বলে ট্রলারে তুলে নেয় দালাল চক্র এক সপ্তাহ সাগরে অবস্থান করার পর মালয়েশিয়ায় পৌঁছানোর কথা বলে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া হয় তাদের আটক রোহিঙ্গাদের সোনাদিয়ার বন বিভাগের অফিসে রাখা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের উপাচার্য রফিকুল ইসলাম শেখের বিরুদ্ধে দুই ভাই শ্যালক ও চাচাতো বোন সহ পরিবারের সাত সদস্যকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আর উপাচার্যকে চিঠি দিয়ে ব্যাখ্যা চাইবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সঙ্গে নিয়ে মাহবুব কবির চপলের রিপোর্ট সম্প্রতি বেশ কয়েকজন উপাচার্যের বিরুদ্ধে স্বজন প্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে এবার তাতে যুক্ত হলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ রুয়েটে 135 জনকে নিয়োগ দেওয়া হয় এর মধ্যে অন্তত সাতজন ভিসির পারিবারিক নিয়োগ শ্যালককে নিয়োগ দিয়েছেন পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দুই ভাইয়ের একজনকে সিনিয়র সেকশন অফিসার অন্যজনকে জুনিয়র সেকশন অফিসার চাচাতো বোনকে ডাটা এন্ট্রি অপারেটর স্ত্রীর ফুফাতো ভাইকে কেয়ারটেকার গৃহকর্মীকে অ্যাসিস্ট্যান্ট কুক গৃহকর্মীর স্বামীকে নিজের গাড়ি চালক হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য আরও কয়েকটি পদে নিয়োগ নিয়েও অভিযোগ রয়েছে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ওনার বাড়ির লোকরা সবাই ওই সিন্ডিকেটে নিয়োগপ্রাপ্ত হয়ে গেল উনি সে কারণেই তো ছিলেন না এটাও তো আরও আরও গভীর দুর্নীতি এই দুর্নীতির সাথে তারা শুধু নিজেরা জড়িত না বিশ্ববিদ্যালয়ের বাইরের লোকরাও এর সঙ্গে জড়িত রুয়েটের দুর্নীতির বিষয় তদন্ত করা হবে এবং এই তদন্ত নির্দেশ মন্ত্রণালয় থেকে আমাদের যে বিশ্ববিদ্যালয় কমিশন হ্যাঁ সেখানে এটা যাবে এবং তদন্ত রিপোর্ট পেলেই তাদের বিরুদ্ধে উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয় থেকে চিঠি পেলে তদন্ত করা হবে বলে জানায় ইউজিসি আমরা স্বপ্নবিত হয়ে করব না যতক্ষণ পর্যন্ত নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাইম মিনিস্টার অফিস থেকে আমরা বিরুদ্ধে তো এটা আমরা পারি না অ্যাক্ট অনুযায়ী কিন্তু আমরা এমনি চিঠি দিয়ে জানতে চাইতে পারি যে পত্রপত্রিকা এগুলো এসছে আপনার মন্তব্যকে এসব অভিযোগের বিষয়ে জানতে রুয়েট ক্যাম্পাসে ভিসি কে পাওয়া যায়নি তার ফোনও বন্ধ দুঃখিত কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না আগামী জুলাই মাসে উপাচার্য রফিকুল ইসলাম শেখের মেয়াদ শেষ হবে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশিষ্ট জনদের সঙ্গে আজ সংলাপে বসছে নির্বাচন কমিশন সকাল 11টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকে অংশ নিতে 39 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা সাবেক আমলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বেসরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিরা এর আগে গত 13 মার্চ শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ করে নবগঠিত এই নির্বাচন কমিশন তখন 30 জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নিয়েছিলেন মাত্র 13 জন
দেশের বৃহত্তম 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পর শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। টানা 13 বছর গণতন্ত্রের ধারাবাহিকতা থাকায় বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ওয়াদা করেছিলাম প্রতিটি মানুষের ঘরে আলোকিত করব, প্রতিটি মানুষ আলোকিত হবে, আলোর পথে আমরা যাত্রা শুরু করেছি। আজকে দিনটা সেই আলোর পথে যাত্রা শুরু যে সফল হয়েছে সেই দিন। ডিসিবির কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। ঠাকুরগাঁও সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বাজার নিয়ন্ত্রণে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে দাবি করে তিনি বলেন, ভ্যাট প্রত্যাহার করায় তেলের বাজার এখন নিম্নমুখী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান টিপু মুন্সি। যদি কেউ টাকা নিয়ে থাকে কোথাও তো শুনি নাই, সারা বাংলাদেশে কালকে দেওয়া হয়েছে, আপনার মুখেই শুনলাম। যদি তাই হয় ব্যাপারটা কোন ইউনিয়নে স্পেসিফিক হলে অবশ্যই তার ব্যবস্থা নেওয়া হবে। থাকবে পুরোপুরি থাকবে যে ডিসি সাহেবদের বলা হয়েছে, আরও সব বলা অ্যাডমিনিস্ট্রেশন, ভোক্তা অধিকার, সব পুলিশ র্যাব সব দিয়েই আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বাজার মনিটর করার। এবারে আন্তর্জাতিক সংবাদ। ২০৫০ সাল নাগাদ বিশ্বের 500 কোটি মানুষ পানির সংকটে ভুগতে পারেন। জাতিসংঘের চলতি বছরের পানি উন্নয়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জনসংখ্যা বৃদ্ধি, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এই অবস্থা সৃষ্টি হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী 3 দশক ধরে প্রতি বছর বিশ্বে পানির ব্যবহার 1% বাড়বে। জলবায়ু পরিবর্তনের কারণে পানির সরবরাহের প্রচলিত উৎস খাল ও বিল শুকিয়ে যাচ্ছে, এ কারণে বেড়ে যাবে ভূগর্ভস্থ পানির চাহিদা। বর্তমানে বিশ্বের 99% সুপেয় পানি আসে ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থা থেকে, কিন্তু অব্যবস্থাপনার কারণে এই সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। হ্যামিল্টনে মহিলা বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে জয়ের জন্য 230 রানের টার্গেট দিয়েছে ভারত। এর আগে টস জিতে ইনিংস শুরু করতে নেমে উদ্বোধনী জুটিতে 74 রান যোগ করেন স্মৃতি মান্ধানা এবং শেফালি ফার্মা। একই রানে আরও 2 ব্যাটসম্যান মিতালি রাজ এবং হারমানপ্রীত কৌরকে সাজঘরে পাঠিয়ে ভারতকে চাপে ফেলেন নাহিদা আক্তার, ঋতুমণিরা। 42 রান করে শেফালি ফার্মা। ইয়াস্তিকা ভাটিয়া আউট হন 50 রানে। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে 229 রান তোলে ভারত। লাহোরে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 5 উইকেটে 232 রান তুলেছে অস্ট্রেলিয়া। টসে জিতে আগে ব্যাট করতে নেমে দলের মাত্র 8 রানে শাহিন শাহ আফ্রিদির শিকারে পরিণত হন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মার্নাস লাবুসানে। 138 রানের জুটিতে সেই জোড়া আঘাতের ধাক্কা সামাল দেন ফর্মের তুঙ্গে থাকা ওসমান খাজা ও স্টিভেন স্মিথ। খাজা 91 ও স্মিথ 59 রানে সাজঘরে ফেরেন। ক্যামেরন গ্রিন 20 রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। মালদ্বীপের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কিছুক্ষণের মধ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালের উদ্দেশ্যে সকাল 11:15 ফ্লাইটে দেশ ছাড়বেন জামাল ভূঁইয়ারা। এর আগে সকাল 8টার দিকে টিম হোটেল ছাড়েন ফুটবলাররা। আগামী বৃহস্পতিবার মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবে হ্যাভিয়ার কাবরেরার দল। এটাই বাংলাদেশের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে এই ইংলিশ কোচের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।